হাই গাইস এখন কথা বলবো তারাফের ট্রেলার নিয়ে তো ট্রেলারটি কীরকম হলো তো সেই নিয়ে কথাবার্তা বলবো তো কিছুক্ষণ আগেই ট্রেলারটিকে ড্রপ করা হয়েছে তো এই ট্রেলারে মুখ্য ভূমিকা অভিনয় করছেন আয়ন শেট্টি আয়ন শেট্টিকে সুনীল শেট্টির ছেলে তো তিনি এই মুভি দিয়ে ডেবিউ করছে তো প্রথমেই বলে রাখি এই মুভিটা কিন্তু একটা অরিজিনাল মুভি না এটা একটা রিমেক আরেক্স হান্ড্রেডের আরেক্স হান্ড্রেড বলে একটি মুভি দু সময় এসেছিলো তো সেই মুভির রিমেক হতে চলেছে এই মুভির তারাফ তো এবার কথা হলো ত্যারাফের ট্রেলারটা আমার কীরকম লাগলো যদি আমার কথা বলেন আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি খুব একটা খারাপও লাগেনি খুব একটা ভালোও লাগেনি আমি ভেবেছিলাম অনেকটা ভালো হবে ব্যাপারটা কি দেখুন এখানে যে আরেক হান্ড্রেড যে অরিজিনাল মুভিটা ছিল ওটা কিন্তু অনেকটা র মুভি ছিল মানে অত লোকেশানে শ্যুটিং হয়নি নর্মালি একটা যেরকম দেখানো হয় না গ্রামের একটা স্টোরি তো সেই রকমভাবে দেখানো হয়েছিল অনেকটা রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছিল। কিন্তু এখানে না অনেক কিছু জিনিসকে চেঞ্জেস করা হয়েছে এখানে প্রোডাকশান ভ্যালু বেশি বলে তো প্রোডাকশান ভ্যালু বেশির জন্য এখানে সব কিছুই বেশি বেশি হয়ে গেছে গানের লোকেশান আলাদা জায়গায় হয়ে গেছে বাইক আলাদা হয়ে গেছে ওখানে হচ্ছে আরেক হান্ড্রেড ছিল তো এখানে বাইকটাও আলাদা হয়ে গেছে তো অনেক কিছু ওভার দ্য টপ দেখানো হয়েছে তো যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি তো এখানে কিন্তু আয়ন সেটটি যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি তো এখানে দারুণ অ্যাক্টিং করেছে তো তার সাথে আছে তারা সুতারিয়া তো তারা সুতারিয়াকে দেখতে যথেষ্ট ভালো লাগে তবে অ্যাক্টিং ওয়াইজ খুব একটা আমার ভালো লাগে না আর এখানেও ঠিক সেরকম জিনিসটাই হয়েছে এখানে অ্যাক্টিংটা আমার খুব একটা ভালো লাগেনি আপনারা যদি আরেক স্যান্ডেড দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে যে হিরো হিরোইন ছিল তাদের যেরকমভাবে তাদেরকে দেখানো হয়েছিল আর তারা যেরকমভাবে এক্সপ্রেশন দিয়ে যেরকম অ্যাক্টিংটা করেছিল না আমার মনে হয় তাদেরকে ম্যাচ করতে পারবে তাদেরটা তো আলাদা লেভেলের ছিল আরেক হান্ড্রেড মুভিটি এখনও ইউটিউবে অ্যাভেলেবেল আছে হিন্দি দাবডে তো আপনারা দেখতে পারেন তো ওই মুভিটা তো অন্য লেভেলের তো এই মুভিটা আমি বলবো তার থার্টি পারসেন্টও হয়নি আমার নিজের মনে হয় আয়ন সেটটি এখানে কিন্তু অ্যাক্টিং যথেষ্ট ভালো করেছে দেখে বোঝা যাচ্ছে তার ইন্টেন্স অ্যাক্টিং তার ইন্টেন্স যে এক্সপ্রেশান সেগুলো দেখতে ভালো লাগছে লোকেশান ওয়াইজ তারপরে প্রিমিয়াম ফিল এইগুলো তো দিচ্ছেই কিন্তু আরেক সানডেডের যে একটা র যে ব্যাপারটা ছিল ওখানে রিয়েলিস্টিক দিকটা খুবই ভালো করে ব্যালেন্স করা হয়েছিল খুবই ভালোভাবে দেখানো হয়েছিল অনেকটা রিয়েল রিয়েল আপনার মনে হবে কিন্তু এখানে সেই জিনিসটা নেই ওখানে যেরকমভাবে তাদের এক্সপ্রেশান মানে যেরকম হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো যেরকম এক্সপ্রেশন সেই জিনিসগুলো একটা হাওয়াস সেই জিনিসগুলো এখানে কিন্তু নেই ট্রেলারের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে না ওখানে ছেলের মেয়ের যে হাওয়াস যে জিনিসগুলো দেখানো হয়েছিল একটা অ্যাট্রাকশান অন্য রকমের তো সেই জিনিসটা এখানে কিন্তু ঠিকভাবে দেখানো হয়নি এটাকে অনেকটা কি বলবো প্রোডাকশান ভালো বেশি করার জন্য অনেক কিছু বেশি বেশি দেখানো হয়েছে মানে যেটাকে র জিনিসটাকে রাখা হয়নি আমার মনে হয় ওই বড়ো বড়ো চুলার দাড়ি রাখলেই যে যে র জিনিসটা চলে আসবে তো সেই জিনিসটা নয় এখানে সেই ফিল্টা আসছে না ঠিকঠাক ওখানে যে একটা গ্রামের মধ্যে যে শ্যুটিংগুলো হয়েছিল যেরকমভাবে দেখানো হয়েছিল না ওই জিনিসটা তো একটা আলাদা লেভেলের ওটাকে তো ম্যাচ করতে পারবে না তবে ট্রেলারটি যে খুব খারাপ তা বলতে পারবো না খারাপ হয়নি তবে ভালো হয়নি আমি ভেবেছিলাম আর একটু ভালো হতে পারে তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খারাপ নয় ভালোই শুনতে লাগছে তারা সুতারিয়াকে আমার সেরকম মনে হচ্ছে না অরিজিনাল মুভিটা যে হিরোইনটা ছিল তার যে এক্সপ্রেশান তার যে একটা অন্য রকমের একটা জিনিস ছিল তার মধ্যে একটা আলাদা ব্যাপারই ছিল তো সেই জিনিসটা কিন্তু এখানে তারা সুতারিয়ার মধ্যে নেই আমি এটা বলতে পারি এটা তো আপনারা যারা আরেক হান্ড্রেড দেখেছেন তারা তো এগ্রি করবেন হান্ড্রেড পারসেন্ট এগ্রি করবেন এই মুভিটা তো আসছে সাজিদ নার্ডিয়ারওয়ালা গ্র্যান্ড স্যান প্রোডাকশান থেকে তো যে প্রিমিয়াম ফিলটা আপনার মনে হবে কিন্তু সেই র জিনিসটা আপনি মিস করবেন যেটা অ্যাকচুয়াল এই মুভিটার দরকার ছিল যেরকম গল্প সেই গল্প ওয়াইজ যেরকম দরকার ছিল সেই জিনিসটা নেই এখানে বাইককে বিশাল কিছু করে দিয়েছে মানে অনেকটা আপগ্রেড করে দিয়েছে এইসব করে কিন্তু হয় না সেই ফিলটা পাওয়া যাচ্ছে না এখানে তো আমার এটাই মনে হয় তো আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে শুনে এলে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখন এর মতো